ঢাকার ধামরে আন্তে ইউনিয়নের টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আন্তে ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভর্তুকি মূল্যে 470 টাকা মূল্যে টিসিবির পণ্য 470 জনের মাঝে বিতরণ করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় থাকে ন্যায্য মূল্যে এই সাধারণ মানুষ আরও পাবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার সুযোগ করে দেবেন। গরিব দুঃখী মানুষরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে ন্যায্য মূল্যে এটি ছিপে পণ্য দিচ্ছে, তার জন্য অনেক ধন্যবাদ। ডাল চাল 670 টাকা করে আপনারা হাতে সবাই লাইনে দাঁড়াবেন, বেশি দিন নাই, ওনারে আপনারা লোক আমার কাছে ভোট দিবেন। আর আপনাদের যে কাজ, আপনাদের সুখে দুঃখে আমি সবসময় আপনাদের পাশে আছি। আপনারা যদি কোনো কিছু প্রয়োজন মনে